अगर तुम किसी को शिद्दत से सच्चे दिल से चाहो तो पूरी कायनात एक हो जाते उसे तुमको मिलाने के लिए। ऐसा एक प्यार की कहानी है सिद्धार्थ, स्टारिंग सनी कौशल, राधिका मदन, मोहित रैना, टैना पेटी। কেমন ছিল এই মুভিটি? মুভিটি রিলিজ করে লাস্ট ফ্রাইডে ডিসনি প্লাস হটস্টার মধ্যে জিরো এক্সপেকটেশন নিয়ে বসে আমি দেখে আমি সারপ্রাইজ হলাম মুভিটি। মুভিটি 1 ঘন্টা আপনাকে দারুণ মানে ওভারঅল এভারেস্ট ফিল দিবে এবং লাস্টে যে 1 ঘন্টা 27 মিনিট দারুণ একটা টানমান উত্তেজনাপূর্ণ সৃষ্টি করবে মুভিটার মধ্যে। মুভিটার মধ্যে যতটা এক্সপেকটেশন ছিল না সানকোশের থেকে বেশি দিয়েছে এবং রাতের মতন আসে, বাট মোহিত রায়না ওভারঅল সবচেয়ে সবসময় দারুণ অভিনয় করে এবং টেনা পান্ডে এখানে ক্যারেক্টার এবং জায়গাটা অনেক কম দেওয়া হয়েছে, বিশেষ করে এই মুভির মিউজিকটা এই মুভির জীবন বলতে পারেন, জান বলতে পারেন। এখানে দেখানো হয়েছে একজন প্রেমিক একজন প্রেমিকার জন্য তার ভালোবাসার জন্য কী করতে পারে, সাত সমুদ্র তেরো নদী পার দিতে পারে, সেটা এই মুভির মাধ্যমে দেখানো হয়েছে। দেখুন, ফ্রান্স থেকে লন্ডন যাওয়ার একটা সাগর রয়েছে ইংলিশ চ্যানেল বলা হয়, সেটা পার হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন তো ভালোবাসার জন্য কতটা মানে কতটা ভালোবাসা থাকলে এমন কেউ করে। যদি আমরা মুভিটার কাহিনীটা বলি, মুভিটার কাহিনী হচ্ছে একজন হকি প্লেয়ার সে থাকে, আরেকজন হচ্ছে সুইমিং পুলের মানে সুইমিং রানার বলতে পারেন। তো তাদের মেয়েটা হচ্ছে ইনসিডেন্ট বলতে পারেন, তারা সুইমিং করছে, তার বন্ধুরা এসে বলছে হকি প্লেয়ার বলছে ওইখানে মেয়েগুলো কতগুলো সাঁতার কাটে জল গিয়ে ছবি তুলি বা দেখি, তো ওই মাধ্যমে তাদের সাথে মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে দেখা, তারপরে এগোতে থাকে তাদের ফ্রেন্ডশিপের পরে কী হয় আসলে তারা বলে যে মানে তুই যদি আমাকে সত্যিই ভালোবাসতে থাকিস তাহলে 2-3 মাস তুই ফিল কর যে তুই আমাকে ভালোবাসিস, 2-3 মাস পর তুই লন্ডনে এসে যা, কারণ ওর বিয়ে ঠিক হয়ে গেছে, লন্ডনে এসে যা, তা যদি তুই আমাকে সত্যি ভালোবাসিস লন্ডনে এসে আমি তুই আমার বিয়ে ভেঙে দেবো তোকে বিয়ে করবো। সেই সত্যিটা ধরে রেখে সে যখন বিশ্বাস পায় না বাই রোডে ইলিগালভাবে লন্ডন যাওয়ার প্ল্যান করে এবং যে চলেও যায় ফ্রান্স, কিন্তু ওখানে ধরা পড়ে যায়। ধরা পড়ার পরে কী হয় তার লাইফের মধ্যে কী কী মানে অ্যাক্টিভিটি আছে সেটাও দেখানোর চেষ্টা করতে। সেকেন্ড যে স্টোরিটা হচ্ছে ইলিগালভাবে যারা লন্ডন যাচ্ছে বা অন্য ইউরোপের দেশে যাচ্ছে তাদের জীবনটা কেমন সেটা রিয়েলিস্টিকভাবে দেখানো হয়েছে। অনেকে প্লেনের মধ্যে করে মানে ঝাঁকার ওপর করে যায়, এখান থেকে যে কত অ্যাক্সিডেন্ট করতে পারে সেটা আমরা রিসেন্ট টাইমে যে আফগানের যে যখন যে হামলাটা হয়েছে তখন দেখেছিলাম প্লেন থেকে কতগুলো মানুষ পরে মারা যাচ্ছে। ওভারঅল আমি বলবো সিদ্ধার্থ একটা মাস্ট ওয়াচ লাভ স্টোরি বলতে পারেন, যারা লাভ স্টোরি দেখতে পছন্দ করে তাদের অনেক বেশি ভালো লাগবে, বিশেষ করে আমার অনেক বেশি ভালো লেগেছে। সারপ্রাইজ হয়েছে বিশেষ করে গানগুলো এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে ওভার দারুণ ছিল। সানি কৌশলকে অনেক বেশি প্রিয় লেগেছিল, তাদের জুটিটা দারুণ ছিল, বেশ ভালো ছিল। তো যারা যারা দেখেছেন সিদ্ধার্থ কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন এবং সিদ্ধার্থ দেখতে থাকুন। নিজের ভালোবাসার মানুষটাকে এভাবে জড়িয়ে রাখুন ছুটে যাওয়ার আগে। তো ভালোবাসার জন্য আপনি কী করেছেন সেটাও জানাতে পারেন, ভিডিও ভালোবাসা লাইক করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন।